মারাত্মক খাদ্য সংকটের হুমকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশের নাম। বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমতির দিকে, ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কায় পড়েছে এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ। বাইরে থেকে সরবরাহ নিশ্চিত করতে না পারলে আগামী বছর দেশগুলোর খাদ্য ঘাটতি বড় সংকটের আকার নেবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। মারাত্মক খাদ্য নিরাপত্তার হুমকিতে থাকা এসব দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। 14 অক্টোবর বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন সাইফ, বাপ্পি ও শাহাদত বিপ্লব। প্রতিবেদনে আরও জানা যায়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে এফএও। গত সেপ্টেম্বরে প্রকাশিত সংস্থাটির ক্রপ প্রসপেক্টস অ্যান্ড ফুড সিচুয়েশন শীর্ষক প্রান্তিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের 45টি দেশে খাদ্য ঘাটতি জনিত মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার আশঙ্কা এখন সবচেয়ে বেশি। এর মধ্যে এশিয়া মহাদেশভুক্ত দেশ আছে 9টি, বাংলাদেশ সহ, যার 3টি আবার দক্ষিণ এশিয়া। জলবায়ু বিবর্তন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাতে চাপে পড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। জ্বালানি সংকট ও আন্তর্জাতিক পণ্য বাজারের অস্থিরতার ক্রমে জটিল রূপ নিচ্ছে পরিস্থিতি। বড় ধরনের ব্যাঘাত ঘটছে সার ও কৃষি পণ্যের সরবরাহ চেইনেও। বাংলাদেশের মতো দেশগুলোর অভ্যন্তরীণ নানা প্রভাবক ও সংকটকে স্থানীয় পর্যায়ে আরও মারাত্মক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আসন্ন দিনগুলো খাদ্য সংকটের নির্ধারকরাও এখন দুশ্চিন্তাগ্রস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার এক অনুষ্ঠানে আগামী বছর বিশ্বব্যাপী খাদ্য সংকট ও দুর্ভিক্ষের বড় ধরনের আশঙ্কা রয়েছে উল্লেখ করে এমন পরিস্থিতি এড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলেছেন। এজন্য দেশের 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সে বিষয়ের উপর বিশেষভাবে জোর দিচ্ছেন তিনি। এফএও সহ বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রক্ষেপণে গোটা বিশ্বেই চলতি বছর খাদ্যশস্য উৎপাদন কমার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এফএওর হিসাব অনুযায়ী চলতি বছর বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদন কমবে 1.4%। দক্ষিণ আমেরিকা ছাড়া বিশ্বের আর সব মহাদেশ বা অঞ্চলেই এবার খাদ্যশস্য উৎপাদন কমবে। জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কৃষি উৎপাদন আশঙ্কার কারণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে সারের দাম ও এখন বাড়তির দিকে মূল্যস্ফীতির কারণে অন্য খাতগুলোর মতো কৃষি উৎপাদনেও কৃষকের খরচ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিষয়গুলো এরই মধ্যে দেশে দেশে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ঘাটতি পূরণে খাদ্য আমদানিকে আরও ব্যয়বহুল করে তুলছে ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতি ও রিজার্ভ সংকট। উপরন্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ডলার রিজার্ভও এখন দিনে দিনে কমে আসছে। ভোক্তা পর্যায়ে বিপর্যয়ের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। বিশেষ করে চালসহ অন্যান্য খাদ্য শস্যের দামও এখন ক্রমেই বেড়ে চলছে। অর্থনৈতিক সংকটকেই বাংলাদেশে সম্ভাব্য মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার প্রথম অনুঘটক হিসাবে চিহ্নিত করেছে এফএও। সংস্থাটির বক্তব্য হল, কোভিডের অভিঘাতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন, সে সময় দেশের খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যের যে প্রভাব তৈরি হয়েছিল তা এখনও কাটিয়ে ওঠা যায়নি। এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পণ্যবাজারেও অস্থিতিশীল হয়ে পড়েছে মূল্যস্ফীতি। সব মিলিয়ে খাদ্যের প্রাপ্যতা ও প্রবেশাধিকার সংক্রান্ত আগেকার যাবতীয় পূর্বাভাসের চেয়েও
পরিস্থিতি এখন অনেক বেশি খারাপ, বিশেষ করে খাদ্য ঘাটতি পূরণে আমদানি নির্ভর দেশগুলো এক্ষেত্রে সবচেয়ে বেশি বিপদে রয়েছে। এসব দেশে একদিকে যেমন খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে স্থানীয় মুদ্রার অবমূল্যায়নও হচ্ছে ব্যাপক হারে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন 2009 থেকে 19 সাল পর্যন্ত 10 বছর সময় নিয়ে দেশের সব জেলার খাদ্য নিরাপত্তার চিত্র বিশ্লেষণ করেছে সংস্থাটি। গবেষণায় পাওয়া ফল সম্প্রতি বাংলাদেশ আইপিসি ক্রনিক ফুড ইনসিকিউরিটি রিপোর্ট শিরোনামে প্রকাশ হয়েছে। এতে খাদ্য নিরাপত্তাকে চারটি স্তরে ভাগ করা হয়। এর মধ্যে বছরে 2 থেকে 4 মাস দিনে গড়ে 1 বেলা পর্যন্ত ও মানসম্মত খাদ্যের অভাবকে তৃতীয় স্তরের বা মধ্যম মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বছরে 4 মাস বা তার বেশি সময় দিনে 1 বেলা পর্যন্ত মানসম্মত খাদ্যের অভাবকে বর্ণনা করা হয়েছে চতুর্থ স্তরের বা গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতা হিসেবে। আইপিসির হিসাব অনুযায়ী দেশের প্রায় 3.5 কোটি মানুষ এখন মধ্যম ও গুরুতর মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যা মোট জনসংখ্যার 21%। FAO-র প্রতিবেদন বিশ্লেষণে এ হার আরও বেড়ে মারাত্মক আকার ধারণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে আশঙ্কা করা হচ্ছিল বিশ্ববাজারে কৃষি পণ্যের অব্যাহত দর বৃদ্ধি ও সরবরাহ চেইনে ব্যাঘাতের প্রভাব দেশে খাদ্য ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও নানা সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে দেখা গিয়েছে গত 5 বছরে দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে খাদ্য উৎপাদন বাড়েনি। বিবিএস ও ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত 5 বছরে দেশের জনসংখ্যা বেড়েছে 5% বেশি, যদিও এ সময় খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ছিল 4.4%-ও কম। দেশে 2017-18 অর্থ বছরে প্রধান 2 খাদ্যশস্য চাল ও গম উৎপাদন হয়েছিল 3.43 কোটি টন। 2021-22 অর্থ বছরে এ পরিমাণ দাঁড়িয়েছে 3.89 লাখ 30 হাজার টন। জনসংখ্যা তথা চাহিদা বৃদ্ধির বিপরীতে উৎপাদন সেভাবে না বাড়ায় দেশে খাদ্যশস্যের আমদানি নির্ভরতা বাড়ছে, যদিও বিশ্ববাজারে মূল্যের উদ্যমুখিতা ও ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এখন চাহিদা মাফিক আমদানি করাও সম্ভব হচ্ছে না। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে দেশে 67.3 লাখ টন চাউল ও গম আমদানি করা হয়েছিল, কিন্তু বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম বাড়তির দিকে থাকায় 2021-22 অর্থ বছরে আমদানির পরিমাণ কমে দাঁড়ায় 49.99 লাখ টন। দেশে খাদ্য ঘাটতি নিয়ে আশঙ্কা বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, দীর্ঘায়িত খরা ব্যাহত হয়েছে আমন মৌসুমের উৎপাদন। এর আগে গত মে মাসে সিলেট অঞ্চলের বন্যায় বোরো ধানসহ ব্যাপক ফসল হানির শিকার হয়েছেন কৃষক। FAO-র হিসাব অনুযায়ী ওই সময়ের বন্যায় অন্তত 22 লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রাণ ও সম্পদ হানির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার কৃষি অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের দিনগুলোয় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এস এম ফখরুল ইসলাম।
তিনি বলেন, এবছর তিনবার বন্যা হয়েছে, সামনে আরও বাড়তে পারে। এ কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ডিজেল ও সারের দাম কৃষকদের জন্য সহনশীল করতে হবে, এজন্য প্রয়োজনীয় ভর্তুকির ব্যবস্থা করতে হবে। আবার উৎপাদনের পর কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সেটা নিশ্চিত করতে হবে, নতুবা কৃষক অন্য পেশায় চলে যেতে পারেন। যদি এগুলো নিশ্চিত করা না যায় তাহলে সংকট বড় ধরনের হতে পারে। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার জন্য কৃষি উৎপাদন বাড়ানোর দিকে জোর দিতে হবে, সার ও সেচ নিশ্চিত করতে হবে। সামনে বোরো মৌসুম আসছে, লোডশেডিংয়ের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে, তার জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে। আপাতকালীন সময়ের জন্য খাদ্য মজুত ব্যবস্থা বাড়াতে হবে, অন্তত 2 মিলিয়ন টন চাল মজুত রাখতে হবে। সরকারি গুদামে বেশি দিন মজুত রাখা যায় না, এজন্য মজুত ব্যবস্থায় আধুনিক যোগাযোগ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।